ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال تعالى اولم نمكن لهم حرما امنا يجبى اليه ثمرات كل شيء رزقا من لدنا وقال تعالى واذ قال ابراهيم رب اجعل هذا بلدا امنا وارزق اهله من الثمرات من آمن بالله منهم واليوم الآخر যাবতীয় শুকর হামদ ও সানা সিফত ও সানা এবং যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার বিশেষ মেহরবানিতে আমরা এই শাওয়াল মাসে উপস্থিত হতে পেরেছি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করে আজকে জুমার দিন বিশেষ করে আল্লাহর কাছে আমরা শুকর এবং কৃতজ্ঞতা প্রকাশ করে পড়ি আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত মোহতারাম মুসাল্লিয়ানে কেরাম আজকে আমরা যে বিষয়টি সংক্ষেপে আলোচনা করব প্রথম খুতবা আলোচনা করব আমাদের নিরাপত্তার দরকার কেন কেন আমাদের নিরাপত্তা এবং নিরাপদ স্থানের দরকার নিরাপত্তা ও নিরাপদের গুরুত্ব কতটুকু ইসলামে আমরা সে বিষয়ে খুব সংক্ষেপে প্রথম খুতবা আলোচনা করব নিরাপত্তা মানব জীবনে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় যেই বিষয়টি না হলে মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে ব্যর্থ হয় এই নিরাপত্তা না থাকার কারণে সমাজে বিশৃঙ্খলা এবং বিপর্যয় দেখা দেয় নিরাপত্তা না থাকার কারণে রাষ্ট্র এবং রাষ্ট্র এক রাষ্ট্র আর এক রাষ্ট্রের সঙ্গে তারা ক্ষমতার দ্বন্দ্বে জড়িয়ে পড়ে নিরাপত্তা এবং নিরাপদ না থাকার কারণে সমাজে এবং দেশে দেশে আবার এক মানে গোষ্ঠী অপর গোষ্ঠীর সঙ্গে মানুষের মধ্যে বিশৃঙ্খলা বিপর্যয় এবং যাবতীয় প্রকার অন্যায় অবিচার প্রসার এবং প্রকাশ পেতে থাকে যার কারণে নিরাপত্তা এমন একটি বিষয় যেই বিষয়টি মানব জীবনে খুবই অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং খুবই প্রয়োজন মানুষ যেমন তরকারি রান্না করতে গেলে তাতে লবণ ছাড়া তরকারির টেস্ট পাওয়া যায় না ওই রকম একটা সমাজ চলতে গেলে একটি সমাজ একটি মানব জয় জীবন চলতে গেলে অবশ্যই নিরাপত্তার প্রয়োজনীয়তা রয়েছে এমনকি মানুষের খাদ্য মানুষের পেট যে খাবার চাই খাবার আগে মানুষের নিরাপদ স্থানের দরকার আগে মানুষের নিরাপত্তার দরকার আগে মানুষের কোথায় আমি নিরাপদে থাকব নিরাপদ জীবন ব্যবস্থা আমার হবে এই বিষয়টি মানুষ আগে ঠিক করে এবং এটা ইসলামের একটা নীতি কাজেই এই নিরাপত্তার বিষয়টি এমন একটি বিষয় যার কারণে মানুষ ভালো করে ইবাদত করতে গেলে সুন্দরভাবে ইবাদত করতে গেলে তার একটা নিরাপদ স্থান দরকার যে আমি মসজিদে সালাত আদায় করব আমি সেখানে নিরাপদ আছি কি না আমি বাড়িতে যদি আল্লাহর ইবাদত করি সেখানে আমি নিরাপদ আছি কি না আমি বাড়িতে যখন ঘুমাবো আমি সেখানে নিরাপদ আছি কি না আমি যখন রাস্তাঘাটে রাতের বেলা চলাফেরা করব আমি সেখানে নিরাপদ আছি কি না এরকম বিভিন্ন বিষয়গুলি খেয়াল করলে দেখবেন নিরাপত্তা এমন একটি বিষয়ে যে বিষয়টি মানুষ খুবই প্রতিটি মানুষের ছোট থেকে বড় সকল মানুষের জন্য এটা একটা বিশেষ প্রয়োজনীয় জিনিস যদি মানুষের সঙ্গে মানুষের মধ্যে এই নিরাপত্তার ঘাটতি হয় তখন একজন আরেকজনের মধ্যে হ্যাঁ একটা যে আস্থাবোধ
এই আস্থাবোধ চলে যায়, একজন আরেকজনের প্রতি আস্থা রাখতে পারে না, কারণ মনে করে যে হয়তো সে আমাকে ধোকা দেবে, হয়তো আমাকে সে বিপথে নিয়ে যাবে। কেউ কাউকে কোনো রাস্তা জিজ্ঞেস করলেও সে এমন একটি নিরাপদ হীনতায় ভুগবে যে আমাকে যদি ভুল রাস্তা সে বাতিয়ে দিল, আমাকে যদি অন্য পথে সে পাঠালো। এই জন্য করে নিরাপত্তা এমন একটি বিষয় যেই বিষয়টি না থাকার কারণে মানুষের জীবনের মধ্যে একটি অস্থিরতা, মানুষের জীবনের মধ্যে একটি বিপর্যয়, মানুষের জীবনের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করে। এই জন্য করে সমাজ জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, নিজেদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সকল ক্ষেত্রে আমাদের এই নিরাপত্তার দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন তিনি তার সন্তান এবং স্ত্রীকে মক্কাতুল মুকাররমার এখানে তিনি কি রেখেছিলেন, তখন তিনি এই নিরাপত্তার জন্য মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, যে কি বলেছিলেন, আল্লাহ রব্বুল আলামিনের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি বলেছিলেন যে হে আল্লাহ, ওয়াইজ ক্বালা ইব্রাহিম, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন রাব্বি জাআল হাযা বালাদান আমিনা, হে আল্লাহ এই নগরীকে, এই মক্কা নগরীকে তুমি নিরাপদ শহর বানিয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। তিনি আগে রিজিকের কথা বলেননি, আগে খাদ্য দাও এ কথা বলেননি, আগে বলেছেন আল্লাহ এই শহরটাকে তুমি নিরাপদ বানাও। কারণ একটা মানুষ যখন নিরাপদে ঘুমাতে পারবে, তখন খাবার না থাকলেও পানি পান করে হলেও সে রাত্রি যাপন করতে পারে। এই জন্য নিরাপদের দরকার রয়েছে। এই জন্য তিনি প্রথমেই দোয়া করেছিলেন রব্বে জাআল হাযা বালাদান আমিনা, হে আল্লাহ এই শহরটাকে তুমি নিরাপদ শহর বানাও। ওয়ারজুক আহলাহু মিনাস সামারাত, হে আল্লাহ তুমি এর অধিবাসীদেরকে তুমি বিভিন্ন ফল মূল দিয়ে তুমি রিজিক প্রদান করো, বলেন সুবহানাল্লাহ। যার কারণে এখনও যদি আপনারা মক্কায় যান, যেই ফলগুলি অন্য জায়গায় পাবেন না, মক্কায় সে ফল পাবেন, বলেন আলহামদুলিল্লাহ। কারণ কি, তিনি এই শহরটা হলো নিরাপদ, এবং সেখানে আল্লাহ রাব্বুল আলামিন যাতে বিভিন্ন ফল মূল দিয়ে রিজিক দান করেন, এই দোয়া করেছিলেন কে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। এবং তিনি আরও একটা কথা বলেছিলেন যে আল্লাহ বিশেষ করে তাদেরকে রিজিক দেবে মান আমানা মিনহুম বিল্লাহ, তাদের মধ্য থেকে যারা বিশেষ করে আল্লাহর উপর ঈমান আনবে, আল্লাহ তোমার উপর যারা ঈমান নিয়ে আসবে তাদেরকে তুমি রিজিক দাও, বলেন সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহ তুমি নিরাপত্তা দাও, তাদেরকে তুমি ভয় ভীতি থেকে বাঁচাও, এবং ওয়াল ইয়াউমিল আখির, এবং যারা আখিরাত দিবসকে, আখিরাত দিবস সম্পর্কে যারা কি ইমানদার হবে, তাদেরকে ইমানদার যারা হবে, আল্লাহ তোমার ওপর আখিরাতের ওপর যারা বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ তাদেরকে তুমি বিশেষ করে এই নিরাপদ শহরে নিরাপদে রাখো, এবং তাদেরকে তুমি আল্লাহ তুমি রিজিক দান করো ফলমূল দিয়ে। সম্মানিত বন্ধুগণ, সূরা বাকারা 126 নম্বর আয়াত অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইব্রাহিম আলাইহিস সালাম আরও একটি দোয়া করেছিলেন যে হে আল্লাহ আমাদেরকে তুমি নিরাপদে রাখো ওই দেব দেবীর মূর্তি পূজা থেকে, ওই সমস্ত শির্ক আর বিদআতে যেন আমরা লিপ্ত না হই, এই দোয়াও তিনি করেছিলেন। এবং তিনি বলেছিলেন আল্লাহ এই শহরটাকে নিরাপদ বানাও, এবং আমাদের ইবাদত করার ক্ষেত্রেও তুমি আমাদের ওই দেব দেবীর ইবাদত থেকে আমাকে আমার সন্তানদেরকে বাঁচাও। এজন্য করে তিনি বলেছিলেন কি, ওয়াইজ ক্বালা ইব্রাহিম রব্বিজআল হাযাল বালাদা আমিনা, এবং স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন রব্বে জাআল হাযাল বালাদা আমিনা, হে আল্লাহ এই শহরটাকে তুমি নিরাপদ শহর বানাও। ওয়াজনুবনি ওয়া বানিয়া আন নাআবুদাল আসনাম, এবং আমাকে আর আমার সন্তানাদিদেরকে, তাদেরকে আল্লাহ ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে নিরাপদ করো ওই সমস্ত দেব দেবীর পূজা থেকে, আমরা যাতে কোনো মূর্তির পূজা না করি। তাহলে আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আমি শুধু তোমারই ইবাদত করি, কোনো মূর্তির পূজা না করি, কোনো শিরক না করি, কোনো বিদআত না করি, কোনো সেই মানুষের গা ভাসিয়ে দেওয়া সেই বিভিন্ন ধরনের বিদআতের স্রোতে আমিও যেন আমার গা ভাসিয়ে না দেই, আমিও যাতে ওইগুলো থেকে নিরাপদ থাকি, আল্লাহ আমাকে বাঁচাও, হেফাজত করো আল্লাহ, এটা দোয়া করতে হবে কার কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। অনুরূপভাবে তিনি আরও বলেছিলেন যে কি, রব্বানা ইন্নি, হ্যাঁ তিনি আরও বলেছিলেন আল্লাহর কাছে যে রব্বানা, হে আমার প্রভু, ইন্নি আসকান্তু বিযুররিয়্যাতি বিওয়াদিন গায়রে যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম, হে আল্লাহ আমি
হে আল্লাহ রব্বানা, হে আমাদের প্রভু, ইন্নি আসকান্তু মিন যুররিয়্যাতি, হে আল্লাহ আমার পরিবার পরিজনকে আমি এমন এক জায়গায় তাদেরকে বসবাস করালাম, গায়রে জি জারইন, যেখানে কোনো আবাদ সুবাদ কিছুই নেই। আল্লাহ বলতেছেন, তিনি বলতেছিলেন যে ইনদা বাইতিকাল মুহাররাম, আল্লাহ তোমার হারাম অর্থাৎ তোমার ঘর যে রয়েছে, তোমার হারাম শরীফ যে রয়েছে অর্থাৎ কাবা ঘর যে রয়েছে, তার পাশেই আমার সন্তানাদেরকে আমি সেখানে অবস্থান করালাম। হে আল্লাহ রব্বানা, আমি কেন এদেরকে এখানে রাখলাম? একটি কারণ হলো লিউকিমুসসালাত, তারা যাতে সালাত কায়েম করে, সালাত কায়েম করে, আল্লাহ তোমার ঘরের যাতে তারা ইবাদত করতে পারে। অতএব আল্লাহ তুমি আরো একটি কাজ করো, সেটা কি? ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, হে আল্লাহ মানুষের অন্তরে এমন কিছু তুমি ভাব সৃষ্টি করে দাও যেই ভাবের কারণে ওই লোকগুলি তোমার এই ঘরের জিয়ারত করার জন্য আসবে। আলহামদুলিল্লাহ, এই যে এই মাস থেকেই প্রায় শুরু হয়ে যাবে, এই মাসের শেষের দিকেই যে কি হজের মাস, হজের মাস তিনটি, একটা হলো শাওয়াল, জিলকাদ, জিলহজ, এই তিনটি মাস হলো হজের মাস। এই মানুষগণ সারা পৃথিবী থেকে আল্লাহ রব্বুল আলামিনের এই নিরাপদ আশ্রয়ের জন্য নিরাপদ স্থানে তারা একত্রিত হবে, জমা হবে, সেখানে তারা হজ ব্রত পালন করবে। হে আল্লাহ সারা বিশ্বের মুসলিমদেরকে বেশি বেশি করে তোমার ঘরের জিয়ারত করার তৌফিক দান করো, বলুন আমিন। সম্মানিত বন্ধুগণ, তৎসঙ্গে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে তোমার ঘর জিয়ারত করার, বেশি বেশি হজ এবং উমরা করার তৌফিক দাও, বলুন আমিন। এরপরে আল্লাহ তিনি দোয়া করেছিলেন আরো একটা কি, যে ওয়ারজুক হুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, হে আল্লাহ তুমি তাদেরকে বিভিন্ন ফল ফলাদি দিয়ে রিজিক দাও যাতে করে তারা শুকর আদায় করতে পারে। সূরা ইব্রাহিমের 35-37 নম্বর আয়াতে অনেক বিস্তারিত এখানে বর্ণনা রয়েছে। তো এখান থেকেও আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো কি, নিরাপত্তা। এই নিরাপত্তার জন্য নবীগণ, নবীগণও দোয়া করেছিলেন, রাসূলগণও দোয়া করেছিলেন। এজন্য করে নিরাপত্তা সম্পর্কে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আরেকটা হাদিস বলেছেন, আল্লাহ নবী বলতেছেন মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকাআন্নামা হুইয়াযাত লাহুদ দুনিয়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি, যে ব্যক্তি তোমাদের মধ্যে তার বাড়িতে তার আশ্রয়স্থলে নিরাপদে অবস্থান করলো, হ্যাঁ আমিনান ফি সিরবিহি, তার থাকার জায়গায় সে যদি নিরাপদ হলো, মুআফান ফি জাসাদি, তার শরীর যদি সুস্থ থাকলো, হ্যাঁ ইনদাহু কুতু ইয়াউমিহি, এবং তার কাছে যদি একদিনেরও খাবার থাকে, আল্লাহ নবী বললেন ফাকাআন্নামা হুইয়াযাত লাহুদ দুনিয়া, মনে হয় যে সারা পৃথিবীর সব সুখ তাকে দেয়া হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য নিরাপদ, আপনার আশ্রয়স্থল যদি নিরাপদ হয়, আপনার শরীর যদি সুস্থ থাকে, আপনার যদি সেই বাড়িতে একদিনের খাবারও থাকে, আপনি একজন সুখী মানুষ, আলহামদুলিল্লাহ। এজন্য করে সবার আগে আমরা নিরাপত্তা দেখি। আমরা দেখেন না, রাতে যখন ঘুমাতে যাই কী করি ভাই, দরজাটা বন্ধ করে দেই, কেন? নিরাপদে ঘুমানোর জন্য, যাতে কোনো চোর কোনো ডাকাত এসে আমাদেরকে আমাদের মাল সামলা নিয়ে যেতে না পারে, কোনো মাল আমাদের যাতে ক্ষতি না হতে পারে, আমাদের সম্পদ যাতে নষ্ট না হতে পারে, আমাদের সেই শারীরিক কোনো অসুস্থতা, কোনো হিংস্র প্রাণী এসে আমাদেরকে যেন আক্রমণ করতে না পারে, এজন্য আমরা খুব সুন্দর করে দরজা বন্ধ করে ঘুমিয়ে যাই, বলেন আলহামদুলিল্লাহ। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘুমানোর আগে নিরাপদ থাকার একটি দোয়া শিক্ষা দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে ব্যক্তি তোমাদের মধ্যে রাতের বেলায় আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে, কোন কুরসি? আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াতটি আয়াতুল কুরসি সূরা বাকারার 255 নম্বর আয়াত, এই আয়াতটি পড়ে কেউ যদি রাতে ঘুমিয়ে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কি, লা ইয়াযালু আলাইকা হাফিজুম মিনাল্লাহ,
আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একজন হেফাজতকারী তোমাকে পাহারা দেবে বলেন সুবহানাল্লাহ। কাজেই আল্লাহর পক্ষ থেকে নিরাপদ হয়ে গেলেন। হ্যাঁ, এমনকি আরেকটি হ্যাঁ আয়াতে রয়েছে যে সূরা বাকারার শেষের দুই আয়াত কেউ যদি পরে ঘুমায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফাতা, তার জন্য যথেষ্ট হয়ে যাবে, যথেষ্ট অর্থাৎ সে নিরাপদ হয়ে গেল। হ্যাঁ, এরকম বিভিন্ন দোয়া দরুদ শিক্ষা দিয়েছেন। আরও তিনি শিক্ষা দিয়েছেন কুল হু সূরা তিনবার পরে হাতের মধ্যে থুথু দিয়ে তুমি মালিশ করো, কুল আউযু বিরব্বিল ফালাক পরে থুথু দিয়ে মালিশ করো, তারপর কুল আউযু বিরব্বিন নাস তিনবার পরে থুথু দিয়ে মালিশ করো, তুমি নিরাপদে ঘুমাতে থাকবে। লা ইয়াদুররুকা শাইআ, কোনো কিছুই তোমার কোনো কেউ ক্ষতি করতে পারবে না বলেন সুবহানাল্লাহ। এইগুলি আমরা যখন ঘুমাতে যাই তখন এই নিরাপদ আশ্রয়গুলি আমরা গ্রহণ করে থাকি, এটা আমার ব্যক্তিগত জীবন। অনুরূপভাবে নিরাপদের আরও অনেক কিছু বিষয় রয়েছে, আমরা দ্বিতীয় খুতবা আলোচনা করব। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের নিরাপত্তার সাথে নিরাপদের সঙ্গে তোমার ইবাদত বন্দেগী এবং জীবন যাপন করার তৌফিক দান করো। বলুন আমিন, বারাকাল্লাহ।